নমস্কার, স্বাগতর তরফ থেকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আগামী 4ঠা জানুয়ারি আরডি বর্মন সাহেবের 25তম মৃত্যুবার্ষিকীতে এআইএমএফের তরফ থেকে আমাদের ছোট্ট উপহার তার পায়। নমস্কার, আমি সুজয় ভট্টাচার্য। আগামী 4ঠা জানুয়ারি শ্রদ্ধেয় রাহুল দেব বর্মন সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এআইএমএফের তরফ থেকে একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ আপনারা দেখবেন, শুনবেন, প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সৌরভ ঘোষ। এআইএমএফের তরফ থেকে আগামী 4ঠা জানুয়ারি আরডি বর্মনের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা একটা সঙ্গীত নিবেদন করছি আরডি বর্মনের স্মরণে। আপনারা গানটা শুনবেন, আশা করি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, নতুন বছর সবার ভালো। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। আমি অনিকেত রায়। এআইএমএফের পক্ষ থেকে একটা ছোট্ট নিবেদন, আগামী 4ঠা জানুয়ারি আরডি বর্মন সাহেবের 25তম মৃত্যুবার্ষিকী আপনারা শুনুন, গানটা আশা করি ভালো লাগবে। নমস্কার, আমি বিবেক মুখার্জি। আগামী 4ঠা জানুয়ারি রাহুল দেব বর্মনের 25তম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে এআইএমএফের তরফ থেকে আমরা একটা শ্রদ্ধাঞ্জলি ওনার জন্য তৈরি করেছি। আশা করব আপনারা শুনবেন, সহযোগিতা করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। আমি স্বাগতা ঘোষাল। আগামী 4ঠা জানুয়ারি আরডি বর্মন সাহেবের 25তম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে আমাদের অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরামের তরফ থেকে ওনার উদ্দেশ্যে একটি গান শ্রদ্ধার্ঘ হিসেবে নিবেদন করা হচ্ছে। সেই গানটি আপনারা সকলে শুনবেন, ভালো থাকবেন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। আমি গীতিকার উৎপল দাস। অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরামের সদস্য হিসেবে আমি আগামী 4ঠা জানুয়ারি আরডি বর্মন সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা অসাধারণ গান আমরা সবাই মিলে রচনা করেছি পিলু ভট্টাচার্যের সুরে। এই গানটি আশা করি সবার ভালো লাগবে। আমি রিনি চক্রবর্তী। অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরামের তরফ থেকে একটি রাহুল দেব বর্মনের 4ঠা জানুয়ারির মৃত্যু দিবস উপলক্ষে একটি অসাধারণ গান তৈরি করেছেন আমাদের পিলু ভট্টাচার্য মহাশয়, যার কথা উৎপল দাসে সবাই শুনবেন। ভীষণ ভালো হয়েছে গানটি। নমস্কার, আমার নাম দেব ভট্টাচার্য। আগামী 4ঠা জানুয়ারি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আরডি বর্মন সাহেবের 25তম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে ওনার স্মরণে আমরা সবাই এআইএমএফের তরফ থেকে ওনাকে একটা ছোট্ট নিবেদন, আশা করি আপনারা শুনবেন, আপনাদের সবার ভালো লাগবে, ভালো থাকবেন। উইশ ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আমি সুমনা নিয়োগী। 4ঠা জানুয়ারি অল ইন্ডিয়া মিউজিক ফোরাম থেকে আমরা শ্রী রাহুল দেব বর্মনকে ট্রিবিউট জানিয়ে একটি গান পরিবেশন করছি। আপনারা সকলে শুনবেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন। নমস্কার। নমস্কার, আগাম শুভ নববর্ষ। আগামী 4ঠা জানুয়ারি রাহুল দেব বর্মনের স্মরণে আমরা একটি ছোট্ট গান নিবেদন করেছি, আপনারা সকলে শুনুন। নমস্কার, আমি মিতালী চক্রবর্তী রায়। আগামী 4ঠা জানুয়ারি শ্রদ্ধেয় আরডি বর্মনের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এআইএমএফ এর তরফ থেকে
তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আপনারা শুনুন, দেখুন এবং সবাই ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার, আমি নবীতা রায়। আমাদের অল ইন্ডিয়া মিউজিক ফোরামের তরফ থেকে আগামী 4 জানুয়ারি আপনাদের এবং আমাদের সকলের প্রিয় পঞ্চমদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি শ্রদ্ধাঞ্জলি আমরা নিবেদন করছি একটি গানের মাধ্যমে। আপনাদের সকলকে অনুরোধ রইল গানটি আপনারা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকলে ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ। এআইএমএফের তরফ থেকে 4 জানুয়ারি স্বর্গীয় আরডি বর্মনকে আমরা একটা গানের মাধ্যমে ট্রিবিউট দিতে চলেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা শুনবেন এবং কমেন্টস করবেন। নমস্কার, আমি দিয়তিমা চৌধুরী। আগামী 4 জানুয়ারি শ্রদ্ধেয় শ্রী আরডি বর্মনের ডেথ অ্যানিভার্সারি, সেই উপলক্ষে একটি গানের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাব। আশা করি আপনাদের গানটা খুব ভালো লাগবে, সবাই শুনবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। হ্যালো, আমি সুমিতা ঘোষ। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, এই আমাদের সকলের প্রিয় আরডি বর্মনজির 25তম মৃত্যুবার্ষিকী। আমরা এআইএমএফ এর তরফ থেকে একটি গানে গানে শ্রদ্ধাঞ্জলি তৈরি করেছি, সেই গান আপনারা সকলে মিলে শুনবেন এবং প্রত্যেকে মিলে শেয়ার করবেন। নমস্কার, আমি সুদিশা ব্যানার্জি। আজ 4 জানুয়ারি শ্রদ্ধেয় রাহুল দেব বর্মনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরামের পক্ষ থেকে সবাই মিলে একটি গান গেয়েছি খুব আনন্দ করে। আপনারা প্রত্যেকে শুনবেন, আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি অভিজিৎ দত্ত। নতুন বছরের শুভেচ্ছা। 25তম মৃত্যুবার্ষিকী আরডি বর্মনের উপলক্ষে আমাদের একটি ছোট্ট নিবেদন এআইএমএফ এর তরফ থেকে দেওয়া হয়েছে, আপনারা শুনবেন এবং দেখবেন। নমস্কার, আমি কাঞ্চনময় ভট্টাচার্য। আগামী 4 জানুয়ারি শ্রদ্ধেয় রাহুল দেব বর্মনের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এআইএমএফ এর তরফ থেকে একটি খুব সুন্দর শ্রদ্ধাঞ্জলি স্বরূপ গান আপনাদের কাছে উপহার দিচ্ছি, শুনবেন, দেখবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি মুনমুন রায়। অল ইন্ডিয়া মিউজিক্যাল ফোরামের পক্ষ থেকে আমরা আরডি বর্মনের উপর একটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তার 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আপনারা সকলে শুনবেন, আমাদের সঙ্গে থাকবেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, সকলকে ভালো লাগবে। আশা চৌধুরী। সকলকে হ্যাপি নিউ ইয়ার। এআইএমএফ এর তরফ থেকে আগামী 4 জানুয়ারি 25th ডেথ অ্যানিভার্সারি শ্রদ্ধেয় আরডি বর্মনের, তো সেই উপলক্ষে আমরা একটি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ওনাকে একটি গানের মাধ্যমে। তো সকলে আপনারা শুনবেন, আশা করি সকলের ভালো লাগবে।